বর্ধমান পুরসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী অরূপ দাস তার মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়, যদিও এ বিষয়ে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। শুধু বলুন নমিনেশন করলেন হ্যাঁ কি না, কোন ওয়ার্ড অফিসে জেনে নিন নমিনেশন অফিসে গিয়ে জেনে নিন। আপনার স্ত্রী তো 5 নম্বর থেকে প্রার্থী হয়েছেন। স্ত্রী থাকবে তাহলে আপনি কি অন্য ওয়ার্ডে যাচ্ছেন? হ্যাঁ অন্য ওয়ার্ডে যেতে পারি। কোন ওয়ার্ড সেটা দল ঠিক করে দেবে। হ্যাঁ আপনি কি নির্দল হিসেবে দাঁড়ালেন তাহলে? দল ঠিক করে দেবে বলল। জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। মানে আজকে লাস্ট ডেট অফ নমিনেশন ফর দি মিউনিসিপ্যাল ইলেকশন, সো সেটা একবার আমরা দেখতে এসেছি। আই হ্যাভ টু এমআরওস অলসো অ্যালং উইথ মি। মানে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার হিসাবে সব কিছু ঠিক আছে, সবই কোভিড মেনেই নমিনেশনসটা ফাইল করছে। আমাদের কিছু নমিনেশন আগেও পড়েছে, আজকে লাস্ট ডেট আছে, আরও কিছু নমিনেশনস পড়ার কথা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউর রিপোর্ট আনন্দবার্তা।